আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, সাধারণ মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে বেশ কিছু ভুল বিশ্বাস, ভুল ধারণা, ভুল মাসআলা, নানাবিধ কুসংস্কার এবং বিভিন্ন ধরনের জাল হাদিসের উপর আমল ব্যাপকভাবে বিদ্যমান। সাধারণ মানুষের মধ্যকার প্রচলিত ভুলগুলোকে সামনে তুলে ধরে তার সংশোধনের চেষ্টা করাটাই এই ধারাবাহিক সিরিজের উদ্দেশ্য। সকলের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনার নিকটস্থ বন্ধুবান্ধব এই সকল ভুল থেকে বেঁচে থাকতে পারে ইনশাআল্লাহ। এতে অন্যের ভুল সংশোধনের চেষ্টার জন্য আল্লাহর কাছ থেকে বদলা পাবেন ইনশাআল্লাহ। মুসা আলাইহিসসালাতু আসসালামকে কালিমুল্লাহ বলা হতো। ওনাকে কালিমুল্লাহ বলার কারণ হচ্ছে তিনি আল্লাহর সাথে কথা বলতেন। তো কালিমুল্লাহ হওয়ায় মুসা আলাইহিস সালাম এবং আল্লাহ পাকের কথোপকথন শিরোনামে সমাজে অনেক বানোয়াট কিস্সা প্রচলিত আছে। তার মধ্যে একটা কিস্সা হলো, একবার মুসা আলাইহিস সালাতু আসসালাম আল্লাহর সাথে কথোপকথনের জন্য যাচ্ছিলেন। পথে এক আবেদের সাথে দেখা হলে সে বলল, আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার জন্য আল্লাহ কোন জান্নাত প্রস্তুত রেখেছেন। তারপর দেখা হলো এক পাগলের সাথে, সে বলল, আল্লাহকে জিজ্ঞেস করবেন আমি কি জাহান্নামে যাব। আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ বললেন, আবেদ জাহান্নামে যাবে আর পাগল জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাতু আসসালাম বিষয়টি বুঝতে পারলেন না। ফেরার সময় পথিমধ্যে দেখলেন এক রাখালকে বাঘ তাড়া করতেছে। তখন রাখাল দৌড়াতে দৌড়াতে একটা বদনার মধ্যে প্রবেশ করল এবং বদনার নল দিয়ে বের হয়ে গেল। তা দেখে বাঘও বদনার ভিতরে প্রবেশ করে, কিন্তু সে আর নল দিয়ে বের হতে পারল না। এরপর পাগলের সাথে দেখা হলে মুসা আলাইহিস সালাম পাগলকে এই ঘটনা বললেন। তখন পাগল তা বিশ্বাস করল এবং বলল, আল্লাহ চাইলে সবই সম্ভব। তারপর আবেদের সাথে দেখা হলে আবেদকেও মুসা আলাইহিস সালাম ওই ঘটনা বললেন, কিন্তু আবেদ তা বিশ্বাস করল না। সে বলল, এমনটি কখনোই সম্ভব না। এবার মুসা আলাইহিস সালাতু আসসালাম বুঝতে পারলেন কেন আল্লাহ বলেছেন আবেদ জাহান্নামে যাবে আর পাগল জান্নাতে যাবে। কারণ পাগল নবীর কথা বিশ্বাস করেছে আর আবেদ করেনি। নবীর কথা বিশ্বাস করা না করার বিষয়টি সামনে আনতে এই কিস্সার অবতারণা করা হয়, কিন্তু এটা একটা বানোয়াট কিস্সা। নবীর কথা বিশ্বাস করা ইমানের অপরিহার্য অংশ, এটা শতসিদ্ধ বিষয়। নবীগণ হক এবং তারা সবসময় সত্য কথা বলতেন। নবীর দেওয়া দৃশ্য অদৃশ্য সকল খবরই বিশ্বাস করা বাঞ্ছনীয়, কিন্তু এর অর্থ এটা নয় যে নবীর নামে যে যাই বলবে, শুদ্ধ ভুল এগুলো যাচাই বাছাই ছাড়াই মানুষকে তা বিশ্বাস করতে হবে। তেমনি নবীর কথা বিশ্বাস করা না করার বিষয়টি সামনে আনার জন্য এ জাতীয় বানোয়াট কিস্সার অবতারণা করার প্রয়োজন নেই। ইসলামে বিষয়টি শতসিদ্ধ এবং কোরআন হাদিসে বিষয়টি স্পষ্টরূপে বিবৃত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ভ্রান্তিময় কথা থেকে, ভ্রান্তিময় কিচ্ছা থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।